হ্যালো টোনাটুনির দিনকালের বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আবার আমরা ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবারের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে প্যারাসেলিং, যেটা আমরা দোরিয়া নগরে করেছিলাম। পৌঁছানো মাত্রই এভাবে ডাকাটাকি শুরু করে দেয় তারা। 2000 আর 2500 পার্থক্য কি? 2500 টাকাটা হচ্ছে আপনাকে বিচি কিনার থেকে তুলে 2 থেকে 2.5 কিলোমিটার সাগরের মাঝখানে নিয়ে যাবে। কতদিন নাকে নাকে কমে গেছে না? এই জামাই হবে তো? আমার কোনো দায়িত্ব নেই, পড়ে গেলে তোমার দায়িত্ব। আমি তো অ্যালাউড নাকি সাথে? আমি তো অ্যালাউড সাথে নাকি? সেইটাই বললাম আর কি। আমার তো সিরিয়াল কত? হ্যাঁ হ্যাঁ, মিসেস পালের খুব শখ প্যারাসেলিং করবে, তাই তার একার জন্য আর কি টিকিট কেটেছি। আমার জন্য না, আমি ভীতু না ঠিক, আর কি মিসেস পালকে দিয়ে আগে পরীক্ষাটা করে নিই, তার অনুভূতি কীরকম তারপর আর কি আমি রিস্ক নেব। ওইরকম ঝুলে থাকবে, দেখো ঝুলতেছি, মনে হচ্ছে যেন লাশ ঝুলে নিয়ে যাচ্ছে। প্যারাসেলিং করার আগ মুহূর্তে তোমার অনুভূতি কীরকম সেটা জানিয়ে দাও দর্শককে। কীরকম মনে হচ্ছে, বুকের ভিতরে ধকধক 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 করছে কি না, ভয় পাচ্ছ কি না? হ্যাঁ, ভয় পাচ্ছ না? শিওর তো উপরে বসে কান্নাকাটি করলে কিন্তু কেউ শুনতে পাবে না, ওই উপর থেকে যতই কান্নাকাটি করো না কেন মিস পর্যন্ত কিন্তু পৌঁছাবে না, শিওর তো? হ্যাঁ, আর ওখানে কিন্তু ওখানে সাইন করে দিয়ে এসেছো যে পড়ে গেলে মারা গেলে কিন্তু কারো কোনো দায়ভার নেই। আমরা পৌঁছে গিয়েছি প্যারাসেলিং পয়েন্টে। এবার মিসেস পালকে রেডি করতে হবে তাকে আকাশে উড়িয়ে দেবার জন্য। আপনারা ভালোভাবে ঠিক করে নাও, তাহলে কিন্তু বাতাসে দেখাচ্ছে প্যাসেঞ্জার যাবে। একা একাই পড়ে নিচ্ছ, সাবাস, আটকে নাও। এই লোকগুলো করে নাও। আমি একটু লুজ করে দিই আগে, প্রায় 1 মিনিট লুজ করা লাগবে, টাইট থাকলে ভালো ছিল না?
না বেশি, আবার বেশিটা ছিল সমস্যা, বুঝলে বেল আছে না বেল। না আবার বেল পরাবে না কি বললো? হ্যালো, জানা চাবেন একটু দেখে থাকেন। হ্যালো, জানা চাবেন দেখে থাকেন, এদিকে যখন ফিরে আসবেন এদিকে নিচে দিকে ফলো করবেন। বেশ টাইট হচ্ছে, সারাক্ষণ এখানে ধরলেন পর সমস্যা নেই, যখন নামবেন যেমন ঘুমে আসেন জায়গায় দিচ্ছি মাইক কি বলবো আপনি টানেন টানেন এই জিনিসটা ব্যবহার করবেন, তখন লাল জায়গাটা লাল, তখন লালটা ধরে আর কি টান দেবে, তাহলে হচ্ছে নিচে নেমে আসবে আর কি, আর কোনো না আর কোনো আসবে যখন নামার সময় হবে তখন এই জিনিসটা থাকবে মাথার উপর এই জায়গাটা, এখান থেকে দুই হাতে ধরে আপনি এই কাঁধে মাইকে বলুন এভাবে টেনে এভাবে ধরবেন, ওকে আর কোনো না। তাহলে মিসেস পাল অনুভূতি কেমন ছিল প্যারাসাইকেলিংয়ের? হ্যাঁ বুঝতে পারছি, এখন আপনার মুখ থেকে কোনো কিছু বের হবে না, বুক কি দুকুক দুকুক করতেছে নাকি? হ্যাঁ ভয় লাগেনি? ব্যথা লাগে অনেক।
প্যারাসেলিং আমার জীবনের প্রথম এবং অন্যরকম সুন্দর একটি অভিজ্ঞতা। পাখির চোখে আকাশ আর সমুদ্রের মিতালি এতটা সুন্দর লাগে তা হয়তো প্যারাসেলিং না করলে জানাই হতো না। উপরে ওঠার পরে সমুদ্রের সৌন্দর্য আরো অপরূপ হয়ে ধরা দেয়। মনে হয় চারিদিকে কোথাও কেউ নেই, শুধু আমি ছাড়া। এই সমুদ্র যেন আমার। ঢেউগুলো বারবার সমুদ্রের তীরে আসছে পড়ছিল, মূলত এই দৃশ্যটা বেশি নজর কাড়ে। কিন্তু এই সৌন্দর্য খুব ভালোভাবে অনুভব করার সময় পায় বলতে গেলে। তারা 8-10 মিনিট প্যারাসেলিং এর কথা বললেও আমার বেলা সামান্য ছিল মাত্র 4 মিনিট। দড়ির উপরে ভাবে ঝুলে থাকাটা আমার জন্য কষ্টকর ছিল। তখন মনে হচ্ছিল কখনো আর না ওঠাই ভালো, নামতে পারলে বাঁচি এমন। কিন্তু তারপরও যে এক অদ্ভুত সুখানুভূতি নিয়ে ফিরে এলাম তা শুধু চোখের আর মনের। এত কিছুর পরেও বলবো জীবনের সবার একবার হলেও এই চোখের শান্তির জন্য প্যারাসেলিং করা উচিত।